টাঙ্গাইলের ভুয়াপুর গোবিন্দা শীতে একটি লেয়ার ফার্মে পাওয়া গেল ডিমের ভেতর আস্ত আরেকটি ডিম। বুধবার উপজেলার গোবিন্দাশি বাজার সংলগ্ন কষ্টাপাড়া সাবলু লেয়ার ফার্মে ডিমের ভেতর আরেকটি ডিম পাওয়া যায়। সাবলু লেয়ার ফার্মের মালিক আব্দুল জলিলের ছেলে সাবলু জানায়, প্রতিদিনের মতো বিকেলে ফার্ম থেকে ডিম সংগ্রহের সময় একটি বিশাল আকৃতির একটি ডিম চোখে পড়ে। পরে ডিমটি আলাদা করে পরিমাপ করে দেখি ডিমটির ওজন 187 গ্রাম। সাধারণত লেয়ার ডিমের ওজন 65 থেকে 75 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পরে ডিমটি সন্ধ্যায় ভাঙলে দেখি ডিমের ভেতর আরেকটি অবিকল খোসা বিশিষ্ট একটি ডিম। তিনি আরও বলেন, এর আগে কখনো এরকম ঘটনা দেখিনি, তবে আমাদের এই ফার্মে 200 গ্রাম ওজনের ডিম সংগ্রহ করেছি। ডিমের এই বিষয় শুনে এলাকায় অনেক মানুষ দেখতে আসে। ভুয়াপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার স্বপন কুমার দেবনাথ বলে, আমি শুনেছি গোবিন্দাশীতে একটি ফার্মে এরকম ঘটনা ঘটেছে, তবে লেয়ার ডিমে এরকম ঘটনা স্বাভাবিক নয়, তবে মাল্টি ওভালুয়েশনের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে।